শিক্ষাঙ্গনে ছাত্র ছাত্রীলার পরিধান বস্ত্রের রং বদলের বিরোধিতা রাস্তাত অভিভাবকলার একাংশ। মঙ্গলবার শিলিগুড়ি শহরের অতি পরিচিত স্কুল শিলিগুড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের ছাত্রীলার পরিধিত বস্ত্রের রং বদলত ক্ষুব্ধ অভিভাবকলা। এই নিয়ে অভিভাবক মঞ্চ থাকে সুভাষ পল্লীর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রান্তোষ মাইতি এক স্মারকলিপির মাধ্যমে জানানো হয় এই ড্রেসের রং বদল করা চলিবে না, আর এই বাদে স্কুলের পরিকাঠামো ব্যাঘাত ঘটেছে। আমরা এখানে সবাই সব গার্জিয়ান জমায়েত হয়েছি এই কারণে আমাদের বাচ্চাদের যে ড্রেসটা পুরনো পোশাকটা সেটা দেখে অভ্যস্ত। আমরা সবসময় শিলিগুড়ি গার্লস স্কুলে আমার মেয়ে পড়ে গার্লস প্রাইমারিতে, আমরা চাই না যে পোশাকটা পরিবর্তন হোক। পোশাক পরিবর্তন হচ্ছে রাজ্য সরকারের অনুমতি শুনতে পাচ্ছি, কিন্তু আমরা অভ্যস্ত এটা দেখে, সেই জন্যই চাই না। একটা বাচ্চাকে দূর থেকে দেখা যায়, দেখলে বোঝা যায় যে এটা স্কুলের বাচ্চা, এটা সবথেকে বড় পরিচয়। যতদিন চলে আসছে এটা, এটাই চাই আমরা যে পরিবর্তন না হোক। সমস্যায় সাধারণ আমরা তো দেখে আসছি বাচ্চাটা এই রকম এই পোশাকে যাচ্ছে, স্কুলেরই বাচ্চা না। আমার কাছে কোনো ইনফরমেশান বা তথ্য এই পর্যন্ত আমি অভিযোগ আকারে কোনো পাইনি। এই প্রথম আমি অভিযোগ এই গুটিকতক টিচার শিক্ষক অভিভাবক যারা হচ্ছে কি শিলিগুড়ি গার্লস প্রাইমারি থেকে এসছে, ওনাদের প্রবলেম হচ্ছে যে সমস্যার যেটা বললেন যে ছাত্রছাত্রীরা যে ঐতিহ্যবাহী পোশাক থেকে বিচ্যুত হচ্ছে। কিন্তু আমাদের যেহেতু স্টেটের একটাই ধারণা এবং এটা রাজ্যগতভাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে যে একই কালার এবং একই কাপড় এবং একই সংস্থা থেকে স্টেট থেকে সব কিছুই হবে, আমরা সেইভাবে কিন্তু মাপও দেওয়া হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল এবং সেইভাবে ডেলিভারি হয়েছে। এইবারে এক সেট ডেলিভারি হওয়ার পরে গুটিকতক অভিভাবক আজকে এসে বলছেন যে ড্রেসে কালার চেঞ্জ করতে হবে ড্রেসের মতো। তো পুরো ব্যাপারটা যেহেতু রাজ্যের উপর নির্ভর করছে এবং আমাদের পোশাকটা দিচ্ছে যেহেতু এখানে সেলফ হেল্প গ্রুপ, এবং সেলফ হেল্প গ্রুপকে অর্গানাইজ করছেন আপাতত ডিআরডিসি ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে। তো আমরা পিডি ডিআরডিসি সাহেবের কাছে একটা মৌখিকভাবেও বলেছিলাম, আজকে এই যে লিখিত আকারে অবজেকশনটা পেয়েছি ওটা আমরা ফরওয়ার্ড করে দেবো এটুকু। এরপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা চিন্তা ভাবনা করবে। আপনি কি চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন হাতে কলমে শিখিয়ে দায়িত্ব সহকারে চাকরির লক্ষ্যে পৌঁছে দেওয়ার একমাত্র কোচিং সেন্টার শিক্ষানিকেতনের স্টাডি সেন্টারে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা কোচিং দিয়ে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব আমরা। আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে, তাই আর না ভেবে স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছতে সত্তর যোগাযোগ করুন। আমাদের নতুন ব্যাচ কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ, ANG, GNM, SSC GD, PSC ক্লার্ক, এক্সারসাইজ পুলিশ, গ্রুপ ডি, রেলওয়েজ, ডিফেন্স, SSC, টেট কোর্সগুলিতে ভর্তি হতে সত্তর যোগাযোগ করুন ফালাকাটা শিক্ষানিকেতনের স্টাডি সেন্টারে। আমাদের ঠিকানা কুঞ্জনগর রোড নিয়ার ফালাকাটা সুভাষপল্লী ইউনিট। ফোন নম্বর 9800197179 অথবা 7001419522। আপনি কি অনেকদিন ধরে ভাবছেন নতুন গাড়ি কিনবেন অথবা পুরনো গাড়ি পরিবর্তন করবেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বার্লিয়া হুন্ডাইতে। এখানে থাকছে সেলস, সার্ভিস, স্পেয়ার্স এবং এক্সচেঞ্জের সুবিধা। আমাদের ঠিকানা বার্লিয়া কমপ্লেক্স, সেকেন্ড মাইল, সেবক রোড, শিলিগুড়ি 7340001। নতুন গাড়ি কিনতে বা পরিবর্তন করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন 9064562116 অথবা 9093021000 অথবা 9832684936।
এই নম্বরে।